নমস্কার, আমি তাপস চক্রবর্তী। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ মতামত নেওয়ার জন্য আপনাদের কাছে একটি প্রতিবেদন আকারে এমএসকেসিএসকের কিছু মানে আগামী দিনের কী পথে আমাদের এমএসকেসিএসকে চলা উচিত সেই বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য এই ভিডিও বার্তাটি করলাম। আমি কিন্তু এই ভিডিও বার্তাটি আমার যে চ্যানেল ট্রুথ নিউজ, যে চ্যানেলটি আমি বহুদিন ধরে আপনাদের সাথে এমএসকেসিএসকে বিষয়ে আলোচনা করি, সেই চ্যানেল থেকেই আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে পরামর্শ চাইছি। তো সেই পরামর্শ আশা করি আপনারা ভিডিও বার্তাটি শুনে অবশ্যই দিবেন। বিষয়টা হলো যে এটা আমরা সকলেই জানি যে এই সরকার আমাদের ক্ষমতায় আসার পর থেকে দীর্ঘদিন ধরেই আমাদের বঞ্চনা করেছে এবং এটা 100% সত্য। বিভিন্ন সংগঠন আমরা বিভিন্নভাবে চেষ্টা করিনি কিন্তু এমন নয়, কিন্তু সেটা সেইভাবে সফলতা আসেনি। কিন্তু একটা বিষয় ভাবতে হবে যে লড়াই সংগ্রামের মাধ্যমে সরকারকে নাড়ানো সম্ভব হয়েছে এবং সেই নাড়ানো সম্ভবটা হয়েছে, বৃহত্তর মানুষ একসাথে একত্রিত হয়েছিল এবং তখন সকলের মনটা এক জায়গায় পুঞ্জীবিত হয়েছিল এবং সেখানে তখন কিন্তু কোনো রাজনীতি, রং, কোনো সংগঠন, কোনো নেতৃত্ব এর কিন্তু মতভেদ কিন্তু সেখানে ছিল না। তো সেই লড়াইয়ের ফলে যেটুকু ফসল আমাদের তৈরি হয়েছিল সেই ফসলগুলোকে ঘরে কেটে আনার জন্য বা ঘরে নিয়ে আসার জন্য আমরা কিন্তু চেষ্টা করেছি। সেই চেষ্টার ফল হিসাবে আমরা বোনাস পেয়েছি। দ্বিতীয় নম্বর কথা, আমরা বর্ধিত বেতনের নোটিফিকেশন পেয়েছি কিন্তু ব্লক স্তরে বা গ্রাউন্ড লেভেলে সেই কিন্তু নোটিফিকেশন না আসার জন্য পুরনো রেট অনুযায়ী কিন্তু বেতন দেয়া হচ্ছে। শিক্ষা দপ্তরে যাওয়ার বিষয়টা নিয়ে এখনও কিন্তু সঠিক চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাহলে গভর্নমেন্ট যে 60-65 বিষয় সেটাও কিন্তু এখনও পরিষ্কার কিছু হয়নি। তাহলে গভর্নমেন্ট যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি মোতাবেক কিন্তু আস্তে আস্তে দেখতে পাওয়া যাচ্ছে যে বোনাস হয়েছে, বর্ধিত বেতন বৃদ্ধি জিও হয়েছে, মানে গভর্নমেন্টকে আজ না হয় কাল কিন্তু দিতে হতেই পারে, দিতেই হবে, এটা বাধ্য। যদিও মাদ্রাসার ক্ষেত্রে এখনও হয়নি, তো আমরা আশা করছি যোগাযোগ করে সেটা আমরা চেষ্টা করব খুব শীঘ্রই জিওটা বের করার। আর যে বিষয়টা শিক্ষা দপ্তরে যাওয়ার বিষয়টা, এটা কিন্তু সবচেয়ে চূড়ান্ত বিষয়, এইটার জন্য কিন্তু আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছি। শুধু শিক্ষা দপ্তরে যায় না, শিক্ষা দপ্তরে গিয়ে এসএসকেগুলোকে প্রাথমিক পর্ষদে অ্যাফিলিয়েশন পাওয়া, রিকগনিশন পাওয়া এবং মধ্যশিক্ষা পর্ষদে রিকগনিশন পাওয়া এমএসকেগুলোকে, এটার জন্যই কিন্তু আমরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছি। তো এই রকম অবস্থায় যখন আমরা আছি, আমরা কিন্তু আর কেউই কোনো সংগঠনই চেষ্টা করছি না যে শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা বৈঠক নেওয়া বা অ্যাপয়েন্টমেন্ট করা বা ফোন করে বা যে কোনোভাবে হোক তার সাথে 10-15 মিনিট একটা বসে যে যে জায়গায় বিষয়গুলোতে আটকে গেছে, জটগুলো আটকে গেছে, বা এই যে একটা স্পেশাল ইন্সপেকশন হচ্ছে, ইন্সপেকশনের পরে কি শিক্ষা দপ্তরে যাবে, তার সঠিক যে উত্তর সেই উত্তর কিন্তু কেউ দিতে পারছে না। তো এই মতো অবস্থায় যদি আমরা এসএসকে এমএসকেরা দীর্ঘ লড়াইয়ের পথে বা চরম হুঁশিয়ারির পথে আমরা যদি রাস্তায় নামি, সেটা কি ঠিক হবে বলে মনে হয়? যে প্যারা টিচাররা আমাদের আন্দোলনের সময় তাদেরকে কত রকম ব্যঙ্গ করতে শুনেছি, সেই প্যারা টিচাররা যখন তারা আন্দোলনে বসেছে তাদের সঙ্গে এমএসকেসিএসকে যুক্ত করা এবং সেইখানে কিন্তু আমার মনে হয় যে এটা খুব যুক্তিযুক্ত নয়। হ্যাঁ, আমাদের যদি আন্দোলন করতে হয় আমরা যথেষ্ট ঐক্যবদ্ধ আছি এবং আমরা সকলেই কিন্তু সেই লড়াইয়ের মানসিকতা নিয়ে আছি, তাতে দাঁত চিপে লড়াই করতে আমরা পারি। আমরা লড়াই করতে হলে আমরা আমাদের স্বতন্ত্রভাবে লড়াই করব, কোনো আলাদা সংগঠন, অন্য শিক্ষকগুলির আলাদা সংগঠনের সাথে আমরা যুক্ত হয়ে আমাদের মনে হয় যে আন্দোলনটা করতে যা আমাদের ভুল হতে পারে, এ বিষয়ে আপনারা মতামত জানাবেন। দ্বিতীয় কথা, আমরা কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে এমতো অবস্থায় 1-2 মাসের মধ্যে বসে উঠতে পারিনি। আদৌ এগুলো শিক্ষা দপ্তরে যাবে কি না বা সত্যিই যাচ্ছে, হয়তো তার যাওয়ার একটা প্রসেস আছে, টাইম আছে, সেই টাইম অনুযায়ী হচ্ছে কি না এর সঠিক কিন্তু আধিকারিকরাও দিতে পারছেন না।
তো এটা একমাত্র শিক্ষামন্ত্রী বলতে পারেন তার মনের ইচ্ছা কি। তো এই দিকে আমাদের কিন্তু সকলের দৃষ্টিপাত দেওয়া দরকার যে শিক্ষামন্ত্রীর সঙ্গে একবার বসবাস মানে বসা সিটিং করা, তারপরেও যদি না হয় তাহলে বৃহত্তর এসএসকে এমএসকে স্কুলগুলি ভবিষ্যতের জন্য আমরা আবার হয়তো পথে নামব এবং সকলে মিলে কিন্তু তখন আমরা লড়াই করব এবং সমস্ত সংগঠনই তখন একত্রিত হয়ে এসএসকে এমএসকে তারা কিন্তু তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তারা নামবে। এটা আমার অনুরোধ যে তারা নামবে, এটা আমি আশা করি। কিন্তু এমতো অবস্থায় যদি আমরা চরম হুঁশিয়ারি দিই, আমরা পে কমিশনের আওতায় আমাদের কেন নিয়ে যাওয়া হয়নি, কারণ আমরা কোনো পে স্কেল নেই। আমাদের যেটা বিগত দিনে দেখেছি যে সরকার পে স্কেল না থাকলেও তাদেরকে কিছু করে দেয়, কিন্তু এই সরকার আমাদেরটা ধরেনি, এটা কিন্তু দুর্ভাগ্যজনক। এটাও কিন্তু একটা সরকারের ত্রুটি যে আমাদেরকে বঞ্চিত করেছে। তাহলে এই রকম অবস্থায় কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আরেকটা বিষয় আমাদের আমার মনে হয় আমাদের ভেবে দেখা দরকার যে আমাদের এসএসকে এমএসকে যে একটা আলাদা স্বতন্ত্রতা বজায় আছে, আমরা কিন্তু প্যারাটিচার নই, আমরা কিন্তু শিক্ষাবন্ধু নই। বৃহত্তর অর্থে আমরা সকলেই বঞ্চিত, সেটা বৃহত্তর প্ল্যাটফর্ম, কিন্তু সমস্ত কিছু বিষয়তেই এসএসকে এমএসকে এই শিক্ষকদেরকে সরকারের চক্ষুশূল করে তোলাটা, এটা কিন্তু একটা বড় খারাপের দিকে এগিয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, আমরা ওকে সরকার মানে সপক্ষে নয় বা সরকার বিরোধিতাও নয়, আমরা আমাদের রুটি রুজির তাগিদে সরকারের সঙ্গে প্রয়োজনে আমরা বসবো, আলোচনা করব, সরকারকে সমর্থন জানাবো, আবার প্রয়োজনে আমরা সরকারের বিরুদ্ধেও কিন্তু লড়াই করব, সংগ্রাম করব। এটা কিন্তু আমাদের স্ট্যান্ড হওয়া প্রয়োজন বলে মনে করি। অতএব ব্যক্তিগত সিদ্ধান্ত না নিয়ে যদি সার্বিক সিদ্ধান্তের মাধ্যমে আমরা এগিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এসএসসি এমএসসির ভবিষ্যৎ ভালো হবে। আর যদি আমরা হঠকারী কোনো সিদ্ধান্ত নিই, তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর আমার মনে হয় যে সরকারের যে তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব সেটা কিন্তু হতে পারে। এখনও খবর নিয়ে জানা গেছে যে পশ্চিমবঙ্গের থেকেও অনেক রাজ্য রয়েছে সেখানে কিন্তু এরকম ধরনের প্রতিষ্ঠানগুলো খুব একটা ভালো পর্যায়ে নেই। আবার এটাও আছে যে এমন এমন জায়গা আছে এই প্রতিষ্ঠানগুলোর হাল হকিকত অনেকটা উন্নত মানের এবং সেখানে শিক্ষকরা কিন্তু অনেক সুযোগ সুবিধা আমাদের থেকে ভালো পেয়ে থাকে। অতএব সবটাই কিন্তু একটা বড় গোলমেলে ব্যাপার তৈরি হয়েছে। তা আমার মনে হয় যে সরকারের সঙ্গে এই মুহূর্তে সংঘাতে না গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা সিটিং করে, সেই তো আমরা বৃহত্তর জমায়েত করি, যাই করি, সেই তো ডেপুটেশন করি, সেই তো শিক্ষামন্ত্রীর কাছে আমাদের যেতে হয়। অতএব শিক্ষামন্ত্রী যদি আমরা 10,000 লোক জমায়েত করে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশনে যাই, সেটা কিন্তু যেমন তার বিরক্তির মনে হয়, আবার যদি আমরা তার কাছে পারমিশন নিয়ে বা সিটিংয়ের একটা ব্যবস্থা করে যদি তার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এগিয়ে যাই, সেখানে মনে হয় কিছুটা সদিচ্ছা হবে। আমি এখানে কিন্তু সরকারের পক্ষে বা সরকারের হয়ে দালালি করার জন্য এই কথাটা বলছি না, অনেক মানে ভুগেছি, সেই ভুগন্তির জন্যই কিন্তু এই কথাগুলো মন থেকে বেরিয়ে এসছে। কারণ আমরা এমএসকে এসএসকে শিক্ষক, আমাদের যে যন্ত্রণা সেই যন্ত্রণা অনুভব করাটা আমাদের মতনই শিক্ষকদের পক্ষে সম্ভব, অন্য কারোর পক্ষে কিন্তু সম্ভব নয়। সেটা ভাবতে হবে যে শিক্ষাবন্ধুরা আমাদের কষ্ট জানে না, প্যারাটিচাররা আমাদের কষ্ট জানে না, কারণ আমাদেরকে একটা স্কুল চালাতে হয়, তারা কিন্তু সেই স্কুলে তারা গিয়ে সেখানে একটা গঠনমূলক স্কুলে গিয়ে তারা কাজ করে, অতএব সেখানে কিন্তু ডিফারেন্সটা অনেক। কিন্তু প্যারাটিচাররা তারা তাদের মতো আন্দোলন করবে, সেই জন্য আমাদের শুভেচ্ছা থাকা দরকার, আমাদের শুভেচ্ছা বার্তা তাদের জন্য থাকা দরকার। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আমরা প্যারাটিচার স্ট্যাটাস এখনও পাইনি, তাই আমরা প্যারাটিচার হইনি, তাই আমরা প্যারাটিচারের সঙ্গে আমার মনে হয় আন্দোলন করাটা ঠিক নয়। এবং আপনাদের আরও বলবো যে এই যে ইন্সপেকশনটা হচ্ছে, ইন্সপেকশন আমাদের জেলাতেও এসেছিলো, পাশের স্কুলেও এসেছিলো, সেখানে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতা, স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা, স্কুলের হিসাব নিকাশটা কীভাবে চলছে, পঠন পঠন কী, ছাত্র সংখ্যা কীরকম আসছে, স্কুলের নিয়মিত পঠন পঠন হচ্ছে কি না, এই সব কিছু খুঁটিনাটি বিষয়গুলো তারা কিন্তু দেখছেন। এবং আগামী দিনে এই প্রতিষ্ঠানটার উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারে কি না, যে ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্ট ভালো থাকলে আগামী দিনে এটাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যায় কি না, এই বিষয়গুলো কিন্তু দেখছে। অর্থাৎ আপনারা ঠিক টাইমে স্কুল আসুন এবং ঠিক টাইমে স্কুল থেকে ছুটি দিয়ে বাড়ি যান, এবং মিড ডে মিলের যে ব্যবস্থা সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রাখুন, ছাত্রদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুলে আসতে বলুন, স্কুলের ক্লাসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এইরকমভাবে রাখুন, এবং ক্যাশবুক বিশেষ করে পাস বইগুলোকে ভালো করে আপডেট করুন, এই সবগুলোই কিন্তু দেখছে। অতএব এখনও পর্যন্ত আমরা সেরকম নেগেটিভ কিছু পাইনি, হয়তো হতেও পারে, কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকা দরকার। তো আমি এইটাও ব্যক্তিভাবে বললাম, যদি এটা আমাদের ভালো লাগে বা এতে যদি কিছু পরামর্শ থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আপনাদের পরামর্শ অনুযায়ী
আমাদের যে উত্থতন নেতৃত্ব বা কর্তৃপক্ষ আছেন, আমরা মইদুলবাবুকে এই বিষয়ে কিন্তু আমরা অবগত করব এবং মইদুলবাবুকে আমরা এই বিষয়ে ভাবিত করব যে আমাদের বক্তব্যের মাধ্যমে শিক্ষককুল এই তাদের মতামত জানাচ্ছে, তাকে আমরা কিন্তু এই বিষয়ে তার সাথে আমরা সলা পরামর্শ করব, আলোচনা করব এবং তার মতামত নিয়ে আমরা কিন্তু আগামী দিনে এগিয়ে যাব। নমস্কার।